Hey, welcome to my channel. It's Kizie, Basu. আজকে ভিডিওটা হতে চলেছে আজ আমার ভাইপোর অন্নপ্রাশন আর 6 মাস হলো তো আমরা বাড়িতে ছোট করে একটা অনুষ্ঠান করেছি তো আজকে সারা দিনটা এভাবেই যাবে এভাবেই কাটতে চলেছে আজকে আমি কি কি করেছি সবকিছু তোমার সাথে শেয়ার করব তো এখন বাজে 11:30টা তো আমাদের দুর্গাপুর যারা থাকো তারা জানবে ইসকন মন্দির তো আমরা 12টা নাগাদ ইসকন মন্দিরে যাব এখানে আমাদের বাড়িতে কিছু করার নেই ওর মুখে আমাদের কোনো রকমের মানে নিয়ম নেই জাস্ট আমাদের অন্নপ্রাশনটা তো সবাই মানে যে তোমরা বাঙালি তো সেটাই হবে চলো দেখতে থাকো কি কি হতে চলেছে আমার চ্যানেলে যে যে নতুন আছো প্লিজ সাবস্ক্রাইব করো এই যে তোমাকে বলছি সাবস্ক্রাইব করো আর বেল আইকনটা প্রেস করো যাতে আমার পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায় কই গো হ্যাঁ বাবা বাবা এটা আমার বৌদি ঠিক আছে শাড়ি পরি ছেড়ে নাইটি পরে বসেছে ভালো জান দেখি এটা আমার দিদি বড় বড় আমি বাজ লাগে পরে পরে চল 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 ধান দাও একটু এটা আমার নেফিউ হয়
আমার দাদার মেয়ে, ঠিক আছে? আমার থেকে মিনিমাম 11 বছর ছোট, কিন্তু হাইটটা দেখে না দুদিন পরে আমরা দুই ভাই বোন লাগবো। ডেটও লেখা আছে আই থিঙ্ক। হ্যাঁ চলো দেখা যাক কি খাবার দেয়। লাঞ্চ খাওয়া শেষ হয়ে গেছে। আমার অ্যাকচুয়ালি এখানে খাওয়ার পছন্দ হলো না, ঠিক আছে? ডালে হিং দিয়েছে, বেগুনিতে হিং দিয়েছে, আই থিঙ্ক যেটা পায়েস বানিয়েছিল ওটা মিল্ক মেড দিয়ে বানিয়েছিল, তো ওটা আর্টিফিশিয়াল একটা টেস্ট লাগে। পায়েসের অ্যাকচুয়ালি যেটা টেস্ট হয় সেটা ছিল না, তো খাওয়া দাওয়ার ঠিক করেননি আপনারা। তো আমরা এখন বাড়ি যাবো, খেয়ে দে এত খাবার খেয়েছে। আমরা বাড়ি চললাম, বাই বাই। প্রচুর গরম আর আজকে ব্লগটা এখানে শেষ, বাই। আবার দেখা হচ্ছে পরে ব্লগে। টাটা, সবাই ভালো থাকবেন।